পেশেন্টের কোনো চেক আপ ছিল না, কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না। তো যাই হোক, আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই। প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয়, কিন্তু ওয়েটটা একদম কম হয়, ওয়েট ছিল 1.3 কেজি ফিমেল চাইল্ড। এরপরে এখন এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে, মানে ওটাও ডেলিভারি করাই, এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি, মানে উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, মানে পা উপরে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই, ডেলিভারি করিয়ে যথারীতি রিসার্চ ইটিশন নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশানে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখনে টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয়, মোট কটা আনসুপারভাইজ প্রেগনেন্সি, তো একটা হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। যাই হোক, এখন ঠিক আছে, সুস্থ আছে, মা বাচ্চা দোনো সবাই সুস্থ আছে।